ইছামতির আহ্বানে রং তুলিতে মাতলেন শিল্পীরা। সাদা ক্যানভাসে ফুটে উঠল জীবন। শহর থেকে মফস্বল, খেলাঘর ময়দানে হাজির বহু গুণী মানুষ। ইছামতির ডাকে সাড়া দিয়ে বনগাতে মিলিত হলেন রং তুলির জাদুকররা। বনগা খেলাঘর ময়দানে আয়োজিত হল বিশেষ কর্মশালা। বনগা খেলাঘর ময়দানে আয়োজিত বিশেষ কর্মশালায় সাদা ক্যানভাসে জাদু দেখালেন গুণী মানুষেরা। ইছামতি বনগা পৌরসভার আয়োজনে বনগা খেলাঘর ময়দানে আয়োজিত হচ্ছে বনগা উৎসব 2024। ইছামতির শহরের কয়েকজন সমাজ সচেতন মানুষ উদ্যোগ নিয়ে মেলাতে একটি স্টলের আয়োজন করেন। সেখানে রাখা হয় বনগার বিভিন্ন কবি সাহিত্যিকদের লেখা বই, রাখা হয় বনগার বিভিন্ন চিত্রশিল্পীদের আঁকা ছবি। মেলার দিনগুলিতে ব্যাপক সাড়া মেলে স্টলে। স্টল থেকে যেমন বিভিন্ন লেখকের বই বিক্রি হয়েছে, তেমনি বিক্রি হয়েছে ছবি। এবার সেই ইছামতির আয়োজনে স্টলের সামনে এদিন সকাল থেকে শুরু হয় বিশেষ কর্মশালা। মফস্বল শহর থেকে মহানগর, নিজ নিজ ক্ষেত্রে বহু বিখ্যাত মানুষ এদিনের কর্মশালায় যোগদান করেন। এই সময়ের অন্যতম পরিচিত নাম, বলা ভালো থিমের দুর্গাপুজোর অন্যতম কারিগর পূর্ণেন্দু দে হাজির ছিলেন এদিনের কর্মশালাতে। ছবিও আঁকেন তিনি। অনুষ্ঠানে যোগ দিয়ে পূর্ণেন্দুবাবু বলেন, আমাদের শিল্পটাকে আমরা যত বেশি আমরা ছড়িয়ে দিতে পারবো মানুষের কাছে, সেটা হবে আমাদের প্রাপ্তি, কারণ এটা আমাদের প্রয়োজন। আমরা শুধু এই কলকাতাতেই শুধু আঁকবো, কলকাতাতেই প্রদর্শনী করবো, কলকাতাতেই শিল্প শিবির করবো, এখান থেকে আমাদেরও বেরোনোর দরকার। তো এই ধরনের একটা ছোট্ট মফস্বল শহর তারা যে প্রচেষ্টা করেছে, এখানে আমি সব মানে সবচেয়ে আমার ভালো লাগলো যে এই আন্তরিকতা, এই আন্তরিকতাটা তো খুবই মানে আমাদের অভিভূত করেছে, আমাকে তো করেছে, আমার সঙ্গে যারা আমার আরও বন্ধু বান্ধব হয়েছে তাদের সবাইকে অনুভূতি করেছে যে এটা এটা একটা অন্য ধরনের অনুভূতি। কেন আমরা মফস্বল শহর তো সবসময় দেখি একটু বঞ্চিত থাকে, তারা সব কিছুই যেন পিছিয়ে রাখার একটা কৌশল কলকাতা, বিশেষ করে যারা কলকাতা প্রতিষ্ঠিত বা কিছু মাধ্যম বলুন, শিল্পীরাও বলুন, সবাই আমরা জড়িত। কিন্তু আমরা মফস্বল মানে তেমন কিছু হয় না, ওখানে ঠিক আছে বলছো একটা যা হোক যাবো দেখবো দিয়ে আসেন না, সেই জায়গা থেকে অনেকেই এসছেন আমার মতো, এটা একটা ভালো বিষয়। এদিনের কর্মশালায় হাজির ছিলেন কলকাতা কুমোরটুলির বিখ্যাত শিল্পী পরিমল পাল। এদিনের আয়োজনকে সাধুবাদ জানিয়ে মৃৎশিল্পী বলেন, এত সুন্দর ব্যবস্থা এখানে দেখে তো আমি খুবই আপ্লুত। তা এরকম ধরনের মানে ওয়ার্কশপ বা পেন্টিং এক্সিবিশন আমাদের কলকাতায় হয়, কিন্তু এখানে যে নতুন করে এই উদ্যোগে হয়েছে যথেষ্ট ভালো এবং খুব কোয়ালিটি কাজ এখানে হচ্ছে, এটাও একটা ব্যাপার। হ্যাঁ, বেশিরভাগ ওয়ার্কশপেই অনেক নিম্নমানের কাজ হয়, কিন্তু এখানে যাদের ইনভাইট করা হয়েছে দেখছি বেশ কোয়ালিটি কাজ হচ্ছে, এটা দেখে আরও ভালো লাগছে। এবং এখানকার আতিথেয়তা তো আরও মানে বিশেষ করে মনে রাখার মতো। অ্যাকচুয়ালি তো উচ্চ মাধ্যমিকের পরে আমাদের ওখানে তিনটে কলেজ আছে, সেখানে ভর্তি হওয়া যায়, ওটা হলো ইকুইভ্যালেন্ট মানে ডিগ্রি কোর্স 4 বছরের। কিন্তু মেনলি যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার হতে গেলে মানে ভালো আঁকলেই শুধু চলবে না, ডাক্তার ইঞ্জিনিয়ার হতে গেলে যেমন আলাদা এন্ট্রান্সের জন্য প্রিপেয়ার হতে হয়, সেইরকম ঠিক এইখানেও আর্ট কলেজেও ভর্তি হতে গেলে তার জন্য প্রিপারেশন নিতে হয়। সকাল থেকেই ভালোবাসার আয়োজনে সেজে উঠেছিল ইছামতির অঙ্গন। আপন খেয়ালে শিল্পীরা এঁকে চলেছেন। রং তুলিতে একটু একটু করে জীবন্ত হচ্ছে সাদা ক্যানভাস। এ বিষয়ে শিল্পী জয়দেব বালা বলেন, মফস্বল শহরে এরকম একটা আয়োজন সত্যিই প্রশংসার যোগ্য। এই ধরনের ওয়ার্কশপ আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় করি, কলকাতার বা বিভিন্ন কলকাতার বাইরে, কিন্তু এইরকম একটা জায়গায় বনগাঁর যার উদ্যোগে হয়েছে প্রশান্ত, এই প্রশান্তর উদ্যোগে এত বড় একটা কর্মযজ্ঞ, প্রায় 50 জন আর্টিস্ট মিলে এখানে একসাথে এরকমভাবে একটা ওয়ার্কশপ হওয়া, এটা একটা সত্যি আনন্দের বিষয়। তো সেখানে দাঁড়িয়ে আমরাও এসছি, আমরা কলকাতা থেকে এসছি, আমরা অনেকজনই এসছি হাবড়া কলকাতা, এবং এখানে বনগাঁর যে আর্টিস্ট এই 100-কে যে মেল বন্ধন এটাও একটা বিষয়, সেক্ষেত্রে এখানে সবাই সবার কাজের আদান প্রদান করতে পারছে বা বিভিন্ন কাজ দেখতে পাচ্ছে। সবথেকে বড় কথা হচ্ছে এই বনগাঁ উৎসবে এই ধরনের একটা ইছামতি
যে স্টল করা হয়েছে, যেখানে লেখক এবং চিত্রকরের সমন্বয়ে একটা স্টল করা হয়েছে, সেই স্টলের উদ্যোগে এই ধরনের একটা ওয়ার্কশপ, সত্যি এটা একটা অভাবনীয়। কলকাতা গভর্নমেন্ট কলেজের আর্ট অ্যান্ড ক্রাফট বিভাগের সহকারী অধ্যাপক অমিত দেবনাথ বলেন, অসামান্য উদ্যোগ, বনগাঁর উপকণ্ঠে এরকম কাজ আগে দেখা যায়নি। সকলকে এই কাজে আরো এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অসামান্য একটা উদ্যোগ এবং বনগাঁর এই উপকণ্ঠে এত সুন্দর একটা ওয়ার্কশপ এর আগে আর দেখা যায়নি। এখানে প্রদর্শনী চলছে, সবাইকে আমি অনুরোধ করব আপনারা আসুন। অলরেডি অনেক কাজ বিক্রিও হয়েছে, একটা দারুণ উদ্যোগ, আমার খুব ভালো লাগছে। এদিনের এই কর্মশালা বাস্তবায়ন করতে ইছামতি এই সংগঠনের সাথে নিরলস প্রচেষ্টা চালিয়েছেন বনগাঁর আরেক গুণী শিল্পী প্রশান্ত পাল। বনগাঁ শহরের সীমানা ছাড়িয়ে থিম পুজোর জগতে নিজেকে বনগাঁর প্রশান্ত বলে প্রতিষ্ঠিত করেছেন। প্রশান্ত বলেন, আমি বনগাঁর ছেলে, আমি যে মানে কষ্ট বা সহ্য করে কলকাতায় গেছি, কলকাতায় যাওয়ার পরে আমি নামের আগে একটা বনগাঁ লিখি, বনগাঁর প্রশান্ত। তো কলকাতাতে আমার একটা ছোটো করে গুটি গুটি পাই আমি একটা জায়গা তৈরি করেছি। তো আমি চাই মনে প্রাণে, বনগাঁর অনেক ছেলে আছে যারা ভালো ছবি আঁকে, ভালো কাজ করে, গুণ বলতে সবার মধ্যেই আছে, আর গুণী হওয়ার জন্য যে কর্মটা করতে হয় সেটা হচ্ছে চলাচল। বনগাঁ থেকে কলকাতা যেই 100 কিলোমিটার দূরত্বের মাঝে যে কষ্টটা, সেটা আমি বুকে চাপা দিয়ে এই জায়গাটায় এসেছি। তো আমার বনগাঁর অনেক ছেলে আছে যারা এই সুযোগগুলো পায় না, তা আমি বলবো যে আজকে যারা এসেছে এখানে তাদেরকে একবার মুখ ফুটে বললে তারা না করবে না। এদের সঙ্গে বনগাঁ যারা ছবি আঁকে, যারা স্কাল্পচার নিয়ে ভাবে, অনেক আছে ছোটো ছোটো থিম পুজো করছে, তারাও এগিয়ে আসুক। মেলবন্ধন না তৈরি হোক ইছামতির হাত ধরে, যেমন একটা নদী একটা গ্রাম শহর সমস্ত কিছু মিলিয়ে দেয়, তো আমাদের ইছামতি এবার সেই মানে এক আবহাওয়ার চিত্রত্বের জন্য ভেসে যায়। এই মেলবন্ধনটা থাকুক। কলকাতার বইমেলায় এবছর ইছামতির একটা স্টল যাতে আমরা পাই, আমরা এর যে এখন এই মুহূর্তে যে যিনি সবচেয়ে বড় দায়িত্ব আছেন জয়দীপ রায় এবং রিতেশ দা, দুজনের কাছে আমার একটা আবেদন যে আরও জানুক বনগাঁয় এত শিল্পী, এত কবি, এত সাহিত্যিক জন্ম নিয়েছে। এদের মধ্যে কিছু মানুষ হয়তো বিখ্যাত হয়েছে, কিছু মানুষ এখনও নিচে আছে, তাদেরকে সমান চোখে দেখে তাদেরকে একটা জায়গা তৈরি করে দেওয়া কলকাতার মাঝে। এদিনের কর্মশালায় হাজির ছিলেন কলকাতা কুমোরটুলির আরেক প্রতিষ্ঠিত মৃৎশিল্পী মিন্টু পাল সহ এই শহরের বহু খ্যাতনামা চিত্রশিল্পী। কর্মশালায় অংশগ্রহণকারী প্রত্যেক শিল্পীর হাতেই স্মারক তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। এ বিষয়ে সংগঠনের পক্ষে দিব্যেন্দু ঘোষ বলেন, এইখানে আমাদের ছোটবেলা থেকে যেহেতু আমার ভূমিপুত্র হিসেবে আমি বড় হয়েছি, এইরকম একটা কর্মযজ্ঞ আমি কখনো দেখিনি। এবং এইরকম একটা কর্মযজ্ঞ এবং কলকাতার শিল্পীরা, বনগাঁর শিল্পীরা তারা এসছেন, তারা যেভাবে আমাদের কাছে এসে ছবি আঁকছেন আমাদের মানে নিজের জায়গায়, এটাতে আমরা খুব আপ্লুত এবং কেমন একটা স্বপ্নের ঘোরের মতো লাগছে। এত শিল্পী এইভাবে ক্যানভাস করছেন, সাদা একটা ক্যানভাস, একটা আর্ট পেপার দেখেছিলাম, তারপরে বিভিন্ন রং দিয়ে তারা যেভাবে ছবি ফুটিয়ে তুলছেন, মানে ছবি বলে তো বোঝানো যায় না অনুভব, সে অনুভব একটাই মানে অনুভব প্রকাশও করা যাচ্ছে না যে এমন একটা ঘোরের মধ্যে আমরা রয়েছি। সকাল থেকে এইভাবে আসছেন এবং মানুষ যারা আমাদের বই গ্রহণ কিনতে এসছেন পাঠকরা, তারাও ছবি সংগ্রহ করেছেন, গতকালও 3-4 ছবি বিক্রি হয়েছে। আরও মানুষের ইনভলভমেন্ট চাই, সামনের বার আরও বড় উদ্যোগে চেষ্টা করব আমরা যাতে করা যায়। ভোটের আবহে রঙের দখল নিয়ে ব্যস্ত রাজনীতির কারবারিরা, সেই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে একদিনের জন্য হলেও ভেদাভেদ ভুলে সব রং মিশিয়ে দিল ইছামতি। সীমান্ত শহরে রচিত হল নতুন ইতিহাস। সভ্যসাচীর সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।